ভক্তা এগৰাকীয়ে কৰজোৰে গুৰুজনাৰ চৰণত নিবেদন কৰিলে, গুৰুদেৱ, আমি কেতিয়াবা আমাৰ স্বাৰ্থ পূৰণ নহ'লে আপোনাক গালি পাৰোঁ, কিন্তু যেতিয়া আমাৰ ধন সম্পদ বা সন্মান লাভ হয়, যেতিয়া ল'ৰা ছোৱালীয়ে পৰীক্ষাত পাছ কৰে, তেতিয়া আপোনাক ভক্তি কৰোঁ। গুৰুদেৱ, প্ৰকৃততে জানো ঈশ্বৰৰ বিষম আছে, দয়া কৰি আমাক ক'ব লাগে। কমল লোচন শ্ৰী শ্ৰী গুৰুজনাই সুমধুৰ সুমংগল স্বৰত ক'বলৈ ধৰিলে, মা, ঈশ্বৰৰ কেতিয়াও বিষম নাই। ভগৱন্ত পুৰুষ হ'ল চিৰন্তন ব্ৰহ্ম, তেওঁ হ'ল সৰাচৰ বিশ্বৰ সৃজন্তা, পালন্তা, নিয়ন্তা। তেওঁৰ বাবে সকলো প্ৰাণীয়েই সমান, কাৰণ সমস্ত জীৱ তেওঁৰেই সৃষ্টি, সমস্ত মানুহ তেওঁৰ সন্তান, তেওঁৱেই সমস্তৰে পিতা মাতা, বন্ধু বান্ধৱ, ইষ্ট কুটুম্ব সকলো। চাৰিমুঠি জীৱ তেওঁৰ উদৰতে সোমাই আছে, সেয়ে তেওঁৰ কাৰোৰ প্ৰতি বিষম ভাৱ নাই। তেৰাই সমস্তকে সমান চকুৰে চায়। ভগৱন্ত পুৰুষেই হ'ল একমাত্ৰ সমদৃষ্টিসম্পন্ন। এগৰাকী মাতৃ বা এজন পিতৃয়ে সৌৰা কণা বা পূৰ্ণাংগ সন্তানটিৰ প্ৰতি যেনেদৰে সমান মৰম স্নেহ দায়িত্ববোধ ৰাখে, ঠিক তেনেকৈ ভগৱন্ত পুৰুষেও কাৰো প্ৰতি কম বা বেছি দৃষ্টি নাৰাখে। এজনক ভাল পোৱা, অন্যজনক বেয়া পোৱা, এইবোৰ মানুহৰহে বিচাৰ। পঞ্চ ইন্দ্ৰিয়ৰ দ্বাৰা গঠিত মানুহে সৰু ডাঙৰ বিচাৰ কৰে, কিন্তু ঈশ্বৰে নকৰে, কাৰণ সকলো মানুহ তেওঁৰে সন্তান। এটা ৰুমৰ ভিতৰত সোমাই থাকি চাৰিওফালৰ পৰা পোহৰ আহিব নোৱাৰাকৈ বিন্ধা মাৰি লৈ কোনো এজনে যদি কয় যে সূৰ্যই মোক পোহৰ দিয়া নাই, তেন্তে সেইটো হ'ব মানুহজনৰ মূৰ্খামিহে, কাৰণ সূৰ্যই সমভাৱে পৃথিৱীলৈ পোহৰ বিস্তাৰিত কৰিছে, পাত্ৰা অনুসৰি বিতৰণ কৰা নাই। একেদৰে ঈশ্বৰো হ'ল প্ৰেমৰ অনন্ত সাগৰ, অসীম কৰুণাৰ সাগৰ, সীমাহীন কৃপাৰ সাগৰ, অব্যক্ত দয়াৰ সাগৰ। যি সাগৰৰ সীমা লৌকিক জগতৰ কল্পনাৰো অতীত, বিপুল বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ সমস্ত শক্তি একেলগ কৰিলেও ঈশ্বৰ পুৰুষৰ এই সীমাহীন পাৰাপাৰহীন কৃপা সমুদ্ৰৰ কথা সম্যকো বুজাব নোৱাৰে। গতিকে সেইজনা সৰ্বোত্তম অনন্ত পুৰুষৰ বিষম ভাৱ তিলমাত্ৰও নাথাকে। যিজনা নিৰঞ্জন মানুহে তিলমাত্ৰ উপলব্ধি কৰিব নোৱাৰে, সেইজনা পৰম ব্ৰহ্মৰ দয়া, কৰুণা, কৃপা, প্ৰেম আদিৰ কথা অল্পমতি নৰে কি বুজি পাব। কোনোবাই যদি বুজিছোঁ বুলি অহংকাৰ কৰে, সেইজনা নিজে নিজে নষ্ট হয়। সকামযুক্ত কৰ্মযুক্ত ভগৱন্ত পুৰুষৰ কৃপালাভ নহয়, ভক্তিযুক্ত সন্ন্যাস কৰ্মতহে প্ৰকৃত জ্ঞান উপজে। ইয়াৰ দ্বাৰা মানুহে মোক্ষ লাভ কৰে আৰু ঈশ্বৰ প্ৰাপ্ত হয়। আকৌ এই সন্ন্যাস কৰ্ম হ'ল জগতৰ সকলো লোকৰ মংগলৰ বাবে কৰা কৰ্ম। ভগৱন্তৰ প্ৰতি বিশ্বাস ৰাখি তেৰাৰ অভয়চৰণ কমলত অৰ্পণ কৰি নিষ্কামভাৱে কৰা কৰ্মহে নিৰন্তৰে কৰিব লাগে। জীৱশ্ৰেষ্ঠ মনুষ্যৰ বাবে এয়াই প্ৰকৃত কৰ্ম, এয়াই মানুহৰ স্বধৰ্ম। ঈশ্বৰে যেনেকৈ সমদৃষ্টি সকলোৰে প্ৰতি ৰাখে, ঠিক তেনেকৈ মানুহেও সমস্ত জীৱৰ প্ৰতি উদাৰতা, বিশালতা আৰু আত্মাপ্ৰেমৰ বাণী গাবলৈ যত্ন কৰিব লাগে। ঈশ্বৰ হ'ল সৎপুৰুষ, অৰ্থাৎ তেৰাই হ'ল একমাত্ৰ চৈতন্য।
সেই চৈতন্যপূর্ণ কৃষ্ণ সমস্ততে ব্যাপক হয়ে থাকার বাবেই জগতের জীববোরেও চালিকা শক্তি লাভ করে। ঈশ্বর পুরুষের চৈতন্য শক্তি প্রকাশ করিবর বাবেই যুগে যুগে ধরাধামত অবতার হয়। তেও হল নির্গুণ তত্ত্ব, কিন্তু জগৎ উদ্ধারর বাবে গুণত স্থিত হই গুণময় দেহ ধারণ করে। তেও হল যুগ অবতারী সদগুরু। জগতর যত অবিদ্যা মায়া অজ্ঞান আন্ধার তেরাই বুন্দামার করে আর জ্ঞানের উদয় করে। মানুহক অভয় প্রদান করি আশ্রয় দান দিয়ে, চৈতন্য জ্ঞান প্রদান করি জীবর দেহত লুকাই থকা সুপ্ত আত্মাক জাগ্রত করে। নিজর চৈতন্য শক্তির দ্বারা জগতর জীববোরক পোহর পথলৈ লৈ যায়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডয় তেরারে আগমনত আলোকিত হয়। হে তেও হল সদগুরু। এই জনা নিরঞ্জন পুরুষে প্রধানকৈ তিনিটা কারণত সদগুরু রূপে অবতার ধারণ করে। প্রথমতে সনাতন ধর্মর ধারা সংস্থাপন করিবর বাবে, দ্বিতীয়তে সাধু মহন্তক দুর্জনের অত্যাচারৰ পৰা রক্ষা করিবর বাবে, আৰু তৃতীয়তে দুষ্টসকলক দমন করিবর বাবে। এইজনা মহান অবতারর দর্শনতেই সমস্ত পাপ তাপ নাইকিয়া হয়, মানুহৰ জীবন মুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়। তেরার কৃপাসিক্ত চরণ কমলর মধুপান করি মানুষ জীবন মুক্ত হয়, অমিয়া ভকতি লাভ হয়। সৎপুরুষ জনার চরণ কমলত ভকতি অঞ্জলি অর্পণ করি প্রার্থনা করিব লাগে যাতে তেরার পদ অরবিন্দর কৃপা কোনো দিন নাসারে। অবতারী পুরুষে পাপি তাপি দুষ্ট সন্ত জ্ঞানহীন জ্ঞানযুক্ত ভক্তিহীন ভক্তিবান সকলকে শ্রেণীহীনভাবে সমদৃষ্টি দিয়ে, যুগ সাপেক্ষ নাম দান দি উদ্ধার করে। কিন্তু অবিদ্যাজনিত কারণত ঈশ্বর পুরুষক মানুহে ঈশ্বর বুলি বুঝি নাপায়। নিজ ইচ্ছাত শরীর ধারণ করা অন্তর্জামী চৈতন্য পুরুষর স্বরূপ মনুষ্যই বুঝিব নারি ভ্রমণ করে। মায়াক আশ্রয় করে যুগে যুগে নরতনু ধারণ করে হওয়া হেতুকে অল্পমতি নরে মায়ামোহগ্রস্ত হই মনুষ্য বুলি ভাবে। মায়াতনু ধারণ করা হেতুকে তেওঁলোকৰ মাজরে এজন বুলি ভাবি ঈশ্বর জ্ঞান হেরাই মায়া জ্ঞান করে। অনাদি অব্যক্ত চিরন্তন নিরাকার ব্রহ্মর অস্তিত্ব মানুহে বুঝিব নারি সাধারণ মনুষ্য হয়। এই ঘোর অধর্মর বাবে মানুষ নষ্ট হয়। যিজনা শরীর নির্লিপ্ত পুরুষ, যিজনার জন্ম মৃত্যু নাই, যিজন বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডর জনক, যার নিমিষতে জগতত প্রলয় ঘটিব পারে, সরাসর জগত যার নির্দেশতে চালিত হয় পালিত হয় আর যার ইচ্ছাত চারিমুঠি জীবর সৃজন হয়, সেইজনা চৈতন্যপূর্ণ সদগুরু সর্বদা সমদৃষ্টি সম্পন্ন মনুষ্য বা জীবভেদে তেরার বিষম নাই। তেওঁৰ বাবে শত্রু মিত্র সকলো সমান, সবার প্রতি সমভাবে দয়া প্রেম কৃপা বরিষণ করে। পরম সুহৃদ সেইজনা পুরুষক বিষম বুলি ভবার মূল কারণ হল তেরাই নরতনু ধারণ করাতো। এইটো মনুষ্যর একেবারে নিজ ভাবহে। এই ভাব পরিহার করে সত্য ধর্ম উপলব্ধি করে নির্গুণ ঈশ্বর পুরুষর প্রতি গুণময় ভাব পরিহরি ভক্তি সাগরের রস পান করবলৈ মানুহে যত্ন করিব লাগে। ভকতি হে ঈশ্বরক পোৱাৰ একমাত্র পথ। তাৰ বাবে গুরু প্রদত্ত নাম জপ করে একান্ত মনে ধ্যান করিব লাগে। এই বুলি কৈ ঈশ্বর পুরুষ শ্রী শ্রী গুরুজনাই ঐশী শক্তিত স্থিত হৈ
বিশ্ববিমোহন সুৰত পদ মাতিলে সদগুৰু হন্তে লোৱা নামত শৰণ অ নামে সে জানিবা ই ভৱত ৰণ অ হৃদয়ৰ মধ্যে হৰি দৰ্শন পাইব অ নামৰ পৰা বলে হ'ব লোকয় উদ্ধাৰিব কহে কৃষ্ণ গুৰু এহি সাৰক চই অ কৃষ্ণ গুৰু বুলি হবে মায়া কৰা জয়ী লীলা পুৰুষোত্তম শ্ৰী শ্ৰী গুৰুজনাই ভক্তসকলৰ মাজত পুনৰ অমৃত সুধা বৰিষণ কৰিলে অ নৰজন্ম লৈ আজিতো কৃষ্ণ ন ভজয়ী অয়নায়া শেষিতো জন নৰকে পই নানা জুনি ভ্রমি ভ্রমি সিজন ফুরই অজন্ম জন্মান্তরে সিতু মনুষ্যনু হই ও কৌতি জন্মে সিতো মনুষ্য লভিলা অ হৰিণ ভজিয়া জন্ম বিফলে গো ৱাইলা পৰম দুৰ্লভ ইতো মনুষ্যতনু অ হৰিণ ভজিলে তাংক নাপাইবা পুনু অ কৃষ্ণ তভ কতি যিতো শুদ্ধ চিত্ত হুই অ তাহান মহিমা কোনে কহিবে পাৰই হৰি ভজি যিতো নৰে হৰি ক চিন্তন্ত অ ভকত বুলিয়া তাংক সমস্তে মা নন্ত তাৰ সংগে যিটো জনে হৰিয়ালাপই অয়চিৰতে সিটো জনে মুকুতি লই এ তাৰ সংগে যিটো জনে হৰি আলাপই
অয়সিরতে হিতু জনে মুকুতিল ভয়।